স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন রাজশাহীর কারাগারে মেয়র আব্বাস দশ দিন রিমান্ডে চাই পুলিশ রাজশাহীতে বাস চাপায় বাবা ছেলে সহ তিনজন নিহত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটন বৃহস্পতিবার সকালে নগরীর কাদেরগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ এ এইচ এম কামারুজ্জামান ও মরহুমা জাহানারা জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে পৃথক পৃথকভাবে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধাগ্য অর্পণ করেন সিটি মেয়র লিডন পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ এ এইচ এম কামারুজ্জামান সহ জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মরহুমা জাহানুরা জামানের আত্মার মাফিরাত কামনায় দোয়া ও মনাজাত করা হয় এরপর তিনি শাহ মকদুম রহমতুল্লাহ আলাহি এর মাজার জিয়ারত করেন পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত কথা হাসান আজিজুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাবি সাত্তার মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরান স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে কারাগারে প্রেরণ করেছে আদালত একই সঙ্গে আগামী রোববার পুলিশের চাওয়া দশ দিনের রিমান্ড ও তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে বৃহস্পতিবার সকালে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক শঙ্কর কুমার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে শুনানির দিন ধার্য করেন এর আগে সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার আব্বাস আলীকে দশ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে বুধবার ভোরে রাজধানীর ইশাখা হোটেল থেকে তাকে গ্রেফতার করে র্যাব তেরো নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিনের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয় রাজশাহী সিটি গেটে জাতির পিতার মুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিন থানায় তিনটি অভিযোগ দায়ের করা হয় তবে একটি অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এছাড়াও জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাস আলীকে অব্যাহতি দেয় স্থানীয় আওয়ামী লীগ এছাড়াও মেয়র পদ থেকে অপসারণের জন্য আব্বাস আলীর প্রতি অনাস্থা জানান পৌরসভার সকল কাউন্সিলর আপনার আমরা ওনাকে পেয়েছি হচ্ছে আজকে সন্ধ্যা সাতটা মিনিটে ঢাকায় এবং তাকে আমরা এখানে নিয়েছি রাত দুটা সোয়া দিকে জিজ্ঞাসাবাদ করেছি আমরা স্বল্প সময়ের কারণে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বিগত সুপ্ত হচ্ছে সারা দেশের ন্যায় রাজশাহীতে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার এইচএসসির পাঁচটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিন পরীক্ষা হয় পদার্থবিজ্ঞান প্রথম পত্র সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান প্রথম পত্র এবং লঘুসঙ্গীত প্রথম পত্র বিষয়ের এসব পরীক্ষা সকাল দশটা থেকে বেলা এবং দুপুর দুইটা থেকে শুরু হয়ে চলে সাড়ে তিনটা পর্যন্ত করেছে শিক্ষা বোর্ড রাজশাহী শিক্ষা বোর্ড জানায় বোর্ডের মোট এক লাখ পঞ্চাশ হাজার সাতশো পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থী এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এর মধ্যে ছাত্র উনআশি হাজার সাতশো পনেরো জন এবং ছাত্রী একাত্তর হাজার দুইশো আঠাশ জন এবছর বিজ্ঞান বিভাগ থেকে সাঁত্রিশ হাজার নয়শো একানব্বই জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে এছাড়া মানবিক বিভাগে পঁচানব্বই হাজার দুইশো ষাট জন ও বাণিজ্য বিভাগে সতেরো হাজার তিনশো ছাড়াও অন্যান্য বিভাগে একশো আঠাশ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে মোট দুইশটি কেন্দ্রে সাতশো একষট্টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় বসছে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ তিনজন নিহত হয়েছেন জেলার গোদাগাড়ি বিজয়নগর বাসলিতলা নামক স্থানে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয় বৃহস্পতিবার সকাল নয়টায় রাজশাহীর চাপাই মহাসড়কে দেওপাড়া ইউনিয়নের বাসলিতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে অন্যদিকে রাজশাহী নগরীর বিমান চত্বরের সামনে এক মোটরসাইকেল আরোহী বাস চাপায় নিহত হয়েছে নিহতরা হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সাজুমিয়া ও তার ছেলে আবদুল্লা আলিফ নিহত আলিফ হাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শিক্ষার্থী ছিলেন অন্যজন বিল্লি বাজার এলাকার বাসিন্দা ডাক্তার নাজমুল প্রত্যক্ষদর্শীরা জানান ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন মিয়া এ সময় নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে চাপা দেয় প্রত্যক্ষদর্শীরা জানান ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন সাজু মিয়া এ সময় চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে চাপা দিয়ে গাছের সাথে আটকে যায় এতে মোটরসাইকেলে থাকা বাবা ছেলে দুজনেই ঘটনাস্থলে নিহত হয় অন্যদিকে রাজশাহী বিমান চত্বরের সামনে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এ সময় মোটরসাইকেল আরোহীর মাথা থেতলে গেছে নিহত ব্যক্তি তানোর উপজেলার বিল্লিবাজার এলাকার বাসিন্দা মুসেদ আলীর ছেলে গ্রাম্য ডাক্তার নাজমুল বাজারে তার ফার্মেসির দোকান ছিল মর্মান্তিক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে নগরীর বোয়ালিয়া থানার জানান দ্রুতগতির একটি মোটরসাইকেল নওদাপাড়ার দিক দিয়ে রাজশাহী নগরীতে আসছিল অপরদিকে নগরী থেকে একটি বাস নগার দিকে যাচ্ছিল পথির মধ্যে বিমান চত্বরের সামনে বাসটি মোটরসাইকেলকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মাথা বিচ্ছিন্ন হয়ে যায় বাসটি চাপা দিয়েই পালিয়ে যায় সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজামিল হক মারা গেছেন ইনাল্লাহি ওয়া ইন্না ইল্লাহির রাজিওন বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহিতি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন উনত্রিশে নভেম্বর সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি আগামীকাল সকাল দশটায় টিকাপাড়া ঈদগা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পনেরো নং শরীফপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড দক্ষিণ খানপুর গ্রামের বদিউল আলমের সন্তান গোলাম মাওলা যুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করেছেন তিনি এ সময় তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সংগ্রহ করে রান্না করা খাবার মুক্তিযোদ্ধাদের খাওয়াতেন এছাড়াও ভারত থেকে আসা ভারী অস্ত্র গোলা বারুদ মাথায় বহন করে ডি সেক্টরে নিয়ে আসতেন তাদের বাড়িটি মূলত ছিল মুক্তিযোদ্ধাদের ডি আরও ডি স্টোর কিপার হিসেবে দায়িত্বে ছিলেন তার পিতা মাস্টার বদিউল আলম অথচ স্বাধীনতার এত বছরেও তারা কোনো সুযোগ সুবিধা পায়নি বর্তমানে গোলাম মাওলা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি দুঃখ করে বলেন বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের অনেক সাহায্য ও সহযোগিতা করে আসছেন আমি কিংবা আমার পরিবারের কেউই কোনো সুযোগ সুবিধা দান অনুদান ও ভাতার টাকা পাইনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি সাত নম্বর সেক্টরের বাড়ি আমাদের বাড়িতে ছিল কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো ভাতা বা কোনো কিছুই পাইনি মাঝরিয়া আমার এই আবেদন আমারকে যেন সুদৃষ্টি আকর্ষণ করে আমার এই যথাযথ তদন্ত সাপেক্ষে আমার এই ব্যবস্থাগুলো করেন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ